নমস্কার দেশে এবং দেশের বাইরে কাছে দূরে যে যেখান থেকে টেলিভিশন সেটের সামনে অথবা ফেসবুক লাইভে আমাদের আজকের এই কি দেখছেন তাদের সবাইকে আয়ন টিভির পক্ষ থেকে আমি তন্ময় তানিয়া জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন আমাদের আয়ন টিভি ইভেন্টের আজকের আয়োজন দুর্গাপুজো এবং কালী নিয়ে তবে তার আগে আমাদের এই আয়োজনে আড্ডা দিতে যারা উপস্থিত আছেন তাদের সাথে একটু পরিচিত হয়ে নেওয়া যাক প্রথমে আমার সবার ড্রানে আছেন যিনি তিনি হচ্ছেন অজিত সাহা ট্রাস্টি সার্বজনীন বাবা লোকনাথ অ্যাসোসিয়েশন এবং তারপরে রয়েছেন দীপঙ্কর সরকার অ্যাডভাইজার এবং তারপরে রয়েছেন চিন্ময় চৌধুরী ট্রাস্টি অ্যান্ড অ্যাক্টিং জেনারেল সেক্রেটারি আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে আসার জন্য এবং আমার সাথে জম্পেশ আড্ডা দেওয়ার জন্য প্রিয় দর্শক আমাদের সাথে আড্ডায় যুক্ত হতে আয়ন টেলিভিশনে চলে যান সরাসরি এবং আমাদের আই লায়ন আয়ন টিভির লাইভ দেখতে হলে আয়ন টিভির লাইভ পেজে চলে যান এবং উপভোগ করতে থাকুন আমাদের আজকের কালীপুজোর আড্ডা তো প্রথমেই চলে যাই আমার সর্বডানে যিনি রয়েছেন অজিত সাহা দাদার কাছে আমি প্রথমে জানতে চাচ্ছি এই যে কালী পুজো নিয়ে কথা হবে আজকে অনেক আড্ডা হবে তবে তার আগে সার্বজনীন বাবা লোকনাথ অ্যাসোসিয়েশন এস এই যে দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত দীর্ঘ নয় বছরের পথ চলা আপনাদের গুটি 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 পায়ে এগিয়ে এত দূর করে এত বড় করে প্রোগ্রাম আয়োজন করেছিলেন আপনারা দুর্গা পুজোর এই ভবিষ্যতের সামনে সাতাশ তারিখে রবিবার আমরা পুজোর আয়োজনও দেখতে পাবো আশা করি তো তার আগে এস এসবিএল এর এই সাংগঠনিক যে ফাউন্ডার হিসেবে আপনি অনেক বছর ধরে আছেন তো এই এস সম্পর্কে আমরা কিছু জানতে চাচ্ছি প্রথমে ধন্যবাদ আপনাকে নমস্কার সবাইকে এবং সবাইকে গুড ইভিনিং দর্শকবৃন্দ আপনারা যারা আমাদের আজকে প্রোগ্রাম দেখছেন আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে সার্বজনীন বাবা লোকনাথ অ্যাসোসিয়েশন ইউকে এর পক্ষ থেকে সবাইকে দুর্গাপুজো এবং কালী পুজোর শুভেচ্ছা জানাচ্ছি আপনি ঠিকই বলেছেন যে দু হাজার এগারো সনে আমরা এসবিএল একে ক্রিয়েট করেছিলাম তখন আমাদের কিছু বন্ধুবান্ধব ভেরি ক্লোজ ফ্রেন্ডস সবাই মিলে আমরা একটি সংগঠনে যাত্রা শুরু করি ধীরে ধীরে সেই সংগঠন আজকে আমরা বলতে প্রাউড ফিল করছি যে আমাদের এখানে অলমোস্ট টু হান্ড্রেড ফিফটি ফ্যামিলিস আর ইনটিগ্রেটেড ডাইরেক্টলি বিশাল পরিবার এখন এখন তো মনে হয় না যে ছোট্ট করে এখানে পুজো আমরা যারা দেশের বাইরে থাকি আমরা মনে করি যে না দেশেই শুধু বড় পুজো আমরা দেশ মিস করি কিন্তু তা না এখানেও যে এত বড় আয়োজন হয় উৎসব হয় এটা কিন্তু কেউ না আসলে কিন্তু বুঝতে পারবে না আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শকদের যারা এখন এসবিএলে পুজো দেখতে যাননি অনেক বড় করে অনেক বিশাল পরিসরে আয়োজন করেন তারা আপনারা অবশ্যই যাবেন আপনারা অবশ্যই পুজো উপভোগ করবেন সামনে কালী পুজো আসছে তো আপনি যেটা বলছিলেন তো সাংগঠনিকভাবে অবশ্যই আপনি জানেন যে যখন একটা সংগঠন শুরু হয় তখন সাংগঠনরা বা সাংগঠনে যারা থাকেন তাদেরকে অনেক ধরনের নিজের উপর দায়িত্ব নিয়ে কাজ করতে হয় অনেক বাধা প্রতিবন্ধকতা উই ভেরি লাকি যে আমাদের সাথে যে সমস্ত বন্ধু বান্ধবরা ছিলেন ফ্যামিলি ফ্রেন্ডসরা ছিলেন তারা অনেক ত্যাগ স্বীকার করে অনেকের সময় দিয়ে পার্সোনাল সময়কে দিয়ে ছোট বাচ্চাদেরকে নিয়েও যেভাবে সার্বজনীন বাবা লোকনাথ অ্যাসোসিয়েশন ইউকেতে এসেছেন এবং আমাদেরকে সাপোর্ট করেছেন তাদের সাপোর্টে এবং তাদের অ্যাক্টিভ রোলের কারণেই কিন্তু এসবিএল এর আজকের এই অবস্থা এবং এতে না হলে তো কোনো কাজই সমাধান করা যায় না সুষ্ঠুভাবে সুন্দরভাবে তার চেয়ে একটি বড় কথা যে আমাদের মধ্যে একটা অ্যাটিচিউড ছিল যে কোন কিছু করলে আমাদের ভুল ত্রুটি হতেই পারে একজনের ভুল আমরা আরেকজন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে যাতে আমাদের মনে ইউনাইটেডনেসটা থাকে তো সেটা ছিল আমাদের জন্য একটা বড় প্রাপ্তি আপনি জানেন যে ক্যামডেনে পুজো হচ্ছে অলমোস্ট পঞ্চাশ বছর আমাদের সনাতন অ্যাসোসিয়েশনের পুজো হচ্ছে অলমোস্ট থার্টি ফাইভ ইয়ার্স আমরাও কিন্তু অলমোস্ট উই আর দেয়ার ফর নাইন ইয়ার্স এগুলো সম্ভব হয়েছে কিন্তু ইউনিটির কারণে তো আমি আপনাদের সবাইকে আবারও বলবো যে আসুন এস বিএল এতে আপনারা অ্যাক্টিভলি আসুন আমাদের গেস্ট হয়ে আসুন উইল বি মোর দেন প্রাউড টু হোস্ট ইউ অ্যাজ এ গেস্ট অ্যাজ এ ফ্রেন্ড অ্যাজ এ ফ্যামিলি এবং সবাইকে এর পক্ষ থেকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের যে কোনো পুজোয় যে কোনো প্রোগ্রামে নিজের মনে করে যাতে আপনারা জয়েন করেন অবশ্যই এরপরে যাচ্ছে আমি দীপঙ্কর সরকারের কাছে আমি ছোট্ট করে জানতে চাইব অ্যাজ এ অ্যাডভাইজার এই যে এসবিএল এর এখনের পথ চলা আপনাদের তো অনেক ভাবনা মাথায় থাকে ভবিষ্যৎ নিয়ে এর ভবিষ্যতে আমরা সাংগঠনিক রূপটা কিভাবে রূপ কাঠামোটা তৈরি করব তো আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাচ্ছি এসবিএল এর নমস্কার সবাইকে নমস্কার এই সুপ্রসন্ধা আমরা আজকে যে সংগঠন নিয়ে কথা বলছি সর্বজনীন বাবার লোকনাথ অ্যাসোসিয়েশন আমরা কোনো পার্টিকুলার একটা নাম এটা সর্বজনীন বাবার লোকনাথ অ্যাসোসিয়েশন বাট আমরা শুধু একটা একটা গোষ্ঠীর মধ্যে আমরা সীমাবদ্ধ নই আমরা বেশি ফোকাস করি আমাদের ফ্যামিলি ভ্যালুস আমাদের ভবিষ্যৎ জন্য স্পেশালি আমাদের চিলড্রেন যারা এরা যাতে আমাদের বাঙ্গালি কালচার হিন্দু কালচার এগুলো আমাদের বাংলাদেশের যে কালচারটা এটা তুলে ধরার জন্য ভবিষ্যতে তারাও তারা যাতে হয় এই লক্ষ্যগুলো নিয়েই আমরা কাজ করছি তো লাস্ট নয় বছরে আমাদের যে যাত্রা যেখানে শুরু হয়েছিল মাত্র পনেরো বিশ জন লোক দিয়ে আজকে সেখানে দুশো পঞ্চাশ জন আমাদের ডাইরেক্ট ডেপুটি আছে যারা প্রতিনিয়ত শুধু অর্থনৈতিক সাহায্যই না সমস্ত ধরনের সাপোর্ট দিয়ে যাচ্ছে আমরা আশা করছি এটা খুব শিগগিরি আমরা থাউজেন্ডস ডেপুটিতে আমরা অবশ্যই থাউজেন্ড এখন আড়াইশো সামনে আড়াই হাজার হবে আমি সেই আশাবাদ ব্যক্ত করছি এবং পরবর্তীতে চলে যাচ্ছি আমি তো আমি একটু শেষ করি তো যেটা আমাদের লক্ষ্য সেটা হলো আমাদের ফ্যামিলি ইনটিগ্রেশন নিয়ে আমরা আমাদের যাত্রাটা অনেক লম্বা আমরা চিন্তা করছি যাতে বংশ পরম্পরা এটা চলে যায় তো সেই ক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ প্ল্যানের অংশ হিসেবে আমরা যাচ্ছি যে আমাদের নিজেদের একটা টেম্পেল হবে একটা কালচার একটা কালচারাল সেন্টার হবে যেখানে আমাদের হিন্দু কালচার আমাদের বাঙালি কালচার আমাদের সমস্ত যে আমরা প্রবাসে আছি আমাদের সমস্ত সংস্কৃতিগুলো যাতে ধরে রাখতে পারি এটা নিয়ে আমরা কাজ করছি তো আমরা খুব শিগগিরই আমরা আমাদের আমার শুনে খুব ভালো লাগছে যে আপনারা দেশের বাইরে বিদেশের মাটিতে থেকেও দেশের প্রতি যে এত ভালোবাসা এত শ্রদ্ধা যে এখানে টেম্পল তৈরি করে দেশের মানুষকে বিদেশের মাটিতে তাদেরকে তুলে ধরা দেশ এই পরবর্তী প্রজন্মকে বা এই প্রজন্মের কাছে এটা কিন্তু অনেক বড় একটা দায়িত্ব এই জন্য আমি আপনাদের সবাইকে সাধুবাদ জানাচ্ছি এবং চলে যাচ্ছি পরবর্তীতে চিনময় চৌধুরী দ্য ট্রাস্টি অ্যান্ড অ্যাক্টিং জেনারেল সেক্রেটারির কাছে এখন জানতে চাইব যে আগামীতে আপনি অ্যাজ এ অ্যাক্টিং অ্যান্ড জেনারেল সেক্রেটারি সো আপনার দায়িত্ব অনেক বেশি আমি এখন জানতে চাইবো যে আগামী এই সাতাশ তারিখে তো পুজো আমাদের তো পুজো নিয়ে আপনাদের প্রস্তুতি কেমন চলছে হ্যাঁ নমস্কার সবাইকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই কালী পুজোয় আসবেন আসলে আয়োজনটা বলতে গেলে কি আসলে আমাদের মানে বেসড অন হচ্ছে দুর্গাপুজোর উপরে আসলে আমরা যখন দুর্গা আমাদের এই মাত্র শেষ হলো নাইনথে ছিল আমাদের এইটে ছিল আমাদের দশমী ও এত বেশি টার্ন আউট হয়েছে যে মানে আমাদের একটু ভিন্নভাবে চিন্তা করতে হচ্ছে আমরা নর্মালি চিন্তা করি ফাইভ হান্ড্রেড পিপুল সিক্স হান্ড্রেড পিপল বাট এইবার হয়তো কালী পুজোয় আমরা চিন্তা করছি যে মানে হয়তো এর থেকে একটু বেশি হবে আর আপনারা বুঝেন যে আসলে দেশের বাইরে থেকে হয়তো বাংলাদেশে আমাদের প্রচুর সাপোর্ট আছে ফ্রেন্ড আছে প্রচুর ফ্যামিলিজ আছে এবং ওই ফ্যামিলিগুলো হচ্ছে সব আমাদের নিজের আর বিদেশের মাটিতে এসে মানে আমরা নতুন করে আপনার স্পন্সার ম্যান পাওয়ার ইচ এন্ড এভরিথিং আমরা কিন্তু পাই দেশের বাইরে কিন্তু দেশের দেশের বাইরে বলতে বিদেশের মাটির বাইরে বলছি আমরা এখন এই দেশ আমাদের আমরা এখন এই দেশে আছি তবে দেশের মাটিতে আমরা সবই পাই কিন্তু এখানে আমাদের যেটা আমাদের নিজেদেরই তবে মানে আমি বলবো যে যে ভেরি ফরচুনেট কি মানে আমাদের যেই এসবিএল বিএলএ ফ্যামিলি সার্বজনীন বাবা লোকনাথ অ্যাসোসিয়েশন ফ্যামিলি আমাদের আসলে দাদারা বলেছেন যে এই যে টু হান্ড্রেড ফ্যামিলিজ টু হান্ড্রেড ফিফটি ফ্যামিলিজ আসলে এই ফ্যামিলিজগুলো মানে সব সময় মানে আমাদের সাথেই আছে এখন যখন আমাকে বলা হয়েছে যে এবার আমি মানে কালী পুজোর অ্যারেঞ্জমেন্ট আমাকে করতে হবে তো তখন আমি প্রথমে যে চিন্তা করলাম যে কিভাবে কি করা যায় অবভিয়াসলি অনেক বড় দায়িত্ব আমি টু থাউজেন্ড থেকে প্রবাবলি আমি এস বিএলের সাথে আছি তো আমি যেটা দেখে এসেছি মানে আমি সেটাই ওভাবেই করার চিন্তা করছি বাট আমাদের প্ল্যান হচ্ছে অ্যাবাউট মানে আমরা অর্গানাইজ করবো অ্যাবাউট সেভেন হান্ড্রেড পিপুল অ্যান অ্যারাউন্ড সেভেন হান্ড্রেড ডাবুটিস আসবে আমরা চিন্তা করছি তাহলে আমাদের ওভাবে ব্যবস্থা করতে হচ্ছে এখন এই যে রান্না করা থেকে শুরু করে সেভেন হান্ড্রেড পিপলের রান্না কিন্তু এত সহজ না তারপর একদিন আগে থেকে আমাদের আবার এই সব বাজার করা মূর্তি কালেকশন করা তারপরে স্টেজ করা তো অনেকগুলো কাজ এখানে ইনভলভ আছে বাট মানে ভেরি লাকি কি আমাদের এই যে ম্যান পাওয়ারটা বিদেশের মাটিতেও আছে সো সেটার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এবার জানতে চাচ্ছি ছোট্ট করে যে এই যে দীর্ঘ নয় বছরের পর চলা যে কালচারাল প্রোগ্রামগুলো আমরা একটু ভিন্নভাবে করার চিন্তা করছি আমি জানি না আপনি আমাদের দুর্গা গিয়েছেন গিয়েছেন কিনা যারা অবশ্য আপনারা গেছেন হয়তো দেখেছেন আমাদের মানে সপ্তমী অষ্টমী নবমী দশমী প্রত্যেকটা দিনের ভিন্ন টাইপের কিছু প্রোগ্রাম ছিল ঠিক একই রকম কিছু আমরা করার চিন্তা করছি আমাদের মানে অলরেডি আমাদের রিহার্সাল চলছে যে কালী আমরা একটু ভিন্ন কিছু দেখানোর চেষ্টা করব আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আমরা অপেক্ষায় রইলাম সাতাশ তারিখের দর্শক সবাইকে কি ভিন্ন মাত্রা এবং আমরা খুবই দেখার জন্য এক্সাইটেড আচ্ছা এবার যাচ্ছি আবার অজিত সাহা দাদার কাছে জানতে চাচ্ছি এই যে নয় বছরের পথ চলা তো কালী নিয়ে কথা হলো তো দুর্গা থেকেই তো শুরু আপনাদের আমরা আয়োজন যদি ভুল না করে থাকে তো এই যে দুর্গা প্রথমে শুরু হয়েছিল কত পরিসরে আর এখন কি পরিসরে আছে কতটুকু পরিবর্তন দেখতে পাচ্ছেন সেই সম্পর্কে কিছু জানতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে আসলে এসবিএল এ কে আমাদের চিন্ময় চৌধুরী ভালো বলেছেন যে এসবিএল এ আসলে এখন একটা পরিবার ইস এন এক্সটেন্ডেড ফ্যামিলি এবং আপনি শুনে খুশি হবেন যে আমাদের কমিউনিটিতে আসলে এসপিএল এ গেইনস আর নেইম অ্যান্ড ফেইম এবং এই নেইম এন্ড ফেইমটা গেইন করার পেছনে কিছু কিছু জিনিস কাজ করেছে প্রথমত আমি যেটা বলেছি দ্য ইউনিটি অ্যামাং আস আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকতে পারে হয়তোবা মতের অমত থাকতে পারে অবশ্যই কিন্তু আমরা যেটা ফলো করতে চেষ্টা করেছি যে আপনি জানেন হয়তো আমরা একটা রেজিস্টার্ড চ্যারিটি এবং উই আর গভর্ন বাই গভর্নিং ডকুমেন্ট তো আমাদের জবাবদিহিতা এবং আমাদের স্বচ্ছতা দুটোই কিন্তু আমাদের দায়িত্ব এবং এই দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই যেহেতু সংগঠনের দায়িত্ববোধ আছে এবং স্বচ্ছতা আছে আমরা কিন্তু ওই রান বাই সাম রিটেন এন্ড এটা আমাদের ওয়ান অফ দ্য স্ট্রেংথ আর সেকেন্ড স্ট্রেংথ যেটা আমি বলবো যে আমাদের মেম্বাররা কয়েক ডিভোটেড এবং তারা নতুন কিছু করতে চায় সো উই ট্রাই টু ইন্টিগ্রেট আমরা প্রত্যেকটা মানুষই চাই নতুন নতুন কিছু দেখতে নতুন কিছু আবিষ্কৃত আমাদের সব যেটা চেষ্টা ছিল যে আমাদের এসবিএল ফ্যামিলি মেম্বাররা তারা ইন্টিগ্রেট হোক প্রত্যেকটা কাজে কারণ তারা যখন ইন্টিগ্রেট হচ্ছে তারা যখন তাদের বাচ্চাদের দিয়ে প্রোগ্রাম করছে তারা যখন তাদের ফ্যামিলি মেম্বারদেরকে দিয়ে প্রোগ্রামে অংশগ্রহণ করছে তাহলে তাদের অংশ গ্রহণটা এসবিএল এ এবং তাদের যে পার্টনারশিপটা ওদের দিলে এটা কিন্তু অটোমেটেড হয়ে যায় এবং সেক্ষেত্রে আপনি জেনে খুশি হবেন যে চিন্ময় চৌধুরী বলছিল আমাদের অ্যাক্টিং সেক্রেটারি এখন যে ষষ্ঠী থেকে দশমী প্রত্যেক দিনে কিন্তু আমাদের ইনোভেটিভ প্রোগ্রাম ছিল আপনি মহিষাসুর মর্দিনী তারপর আপনি ধুনচি নাচ কিংবা আমাদের শেষের দিন আমরা করলাম রামায়ণ আমাদের প্রত্যেক ডি পার্টিসিপেট তো সবাইকে সবাইকে ইন্টিগ্রেট করার যে ইচ্ছাটা আমার মনে হয় দ্যাট ওয়ার্কড লাইক এ ম্যাজিক ফর এবং আমি আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ ম্যানেজমেন্টকে রিকোয়েস্ট করবো যাতে ওনারা এই ধারাবাহিকতাটা অব্যাহত রাখেন আমাদের মধ্যে যে বন্ধুত্বসুলভ সম্পর্ক রয়েছে এটাকে অটুট রাখা যায় এটাই হবে আমাদের মূল মন্ত্র বা খুব ভালো লাগলো এই এত সুন্দর আপনাদের মূল মন্ত্রটা শুনলাম মনে হচ্ছে মন্ত্র মুগ্ধের মতো শুনতেই থাকে কারণ আপনাদের এত চিন্তা আপনাদের এসবিএল নিয়ে যে আপনারা কিভাবে আরও সুদূর প্রসারী একটা অবস্থানে যেতে পারবেন সেটাই বলছিলেন দীপঙ্কর সরকার যে একটা টেম্পল করার যে এই উদ্যোগটা এখন খুব জানতে ইচ্ছে করছে এই যে টেম্পলের যে উদ্যোগটা আপনারা নিয়েছেন এর পিছনে একদিন দুই দিনে তো আপনাদের এই ব্যাপারটা মাথায় আসেনি তো এই ব্যাপারটা চিন্তা করতে গিয়ে আপনাদের কখনো মনে কখনো কি মনে হয়েছে যে আমাদের তো এখানে স্পন্সরের অনেক অভাব থাকতে পারে বা আমরা কিভাবে এক একসাথে এত ইউনিটি হয়ে দেন আমরা একটা টেম্পল করার কারণ এখানে মানুষ আলাদা আমরা বাঙালি কোটা কয়েক বাঙালি তো এত মানে সাবকনসিয়াসের মধ্য থেকে কিভাবে এত কনসাসনেস নিয়ে আপনারা টেম্পল করার এই উদ্যোগটা নিলেন

তো আমরা ওইটাই মনে করি হ্যাঁ আপনি শুনলে হয়তো আরো অবাক হবেন যে আমরা প্রতি মাসে একটা ইভেন্ট থাকে আমাদের তারপরে থেকে ইভেন্ট থাকে যেখানে আমাদের এস বিএল এর অলমোস্ট অনেক ফ্যামিলি হ্যাঁ তো আমাদের কমিটমেন্ট এখন এমন পাওয়া যায় যেটা আমাদের জন্য এটা একটা খুব একটা বড় ব্যাপার না যে একটা টেম্পল করা বা একটা জায়গা করা হ্যাঁ আমাদের অর্থনৈতিক প্রতিবন্ধকতা আছে বাট আমরা মনে করি যে এটা খুব একটা মনের প্রতিবন্ধকতা দূর করতে পারলে আর্থিক কেন যে কোনো প্রতিবন্ধকতাই দূর করা যায় আচ্ছা অনেক ধন্যবাদ আমি এবার আপনাদের কাছে জানতে চাইছি যে এটা বিদেশের মাটি আমাদের কাছে পরবাস এই পরবাসে আমরা পুজো করছি প্রতি বছরে আমাদের পরিবার পরিজন আত্মীয় নিয়ে জানাশোনা মানুষ নিয়ে কিন্তু দেশের মাটিতে যখন আমরা পুজো করতাম সেই পুজোর যে আমেজ বা সেই উৎসব সেগুলো তো অবশ্যই মনে হয় মিস করেন সবাই আমি তাদের আপনাদের মুখে একটু ছোট ছোট করে আপনাদের কিছু গল্প শুনতে চাই ছোটবেলার বা দেশে ফেলে আসা কিছু স্মৃতি পুজোর সে দুর্গা হোক কালী পুজো হোক প্রথমে অজিত দাদা হ্যাঁ আসলে পুজোটা তো যেহেতু আমরা সনাতন ধর্মাবি তো আমাদের সবচেয়ে বড় উৎসব দুর্গা আমাকে দুর্গা পুজো নিয়ে ভালো মন্দ আছে আমি ঢাকায় যেখানে থাকতাম সেখানে আমরা নিজেরাই পুজো করতাম তো সেটাও আমাদের অনেকটা ঘরের পুজোই ছিল অনেক আগে তখন আমি হয়তো লাই ক্লাস সেভেন এইটে পড়ি আমার প্রায় মনে হতো যে আমরা পুজোতে বিকেল বেলা মানে আমাদের বয়সে যারা ছিল সবাই মিলে খুব আরতি করতাম এবং আমার কাছে মনে হতো যে সেই আরতিতে আমাদের তখন কম্পিটিশন হতো এবং সে আরতিতে ভালো করতে হবে এবং হয়তো বা কোনো একটা সময় যে আরতির যে আপনি আপনি নিজের মধ্যে যে ফিলিংস তখন কিন্তু কাউকে শিখিয়ে দিতে সেটা শিখিয়ে দিতে হয় এবং এইটার যে মজা আমার মনে হয় এইটা মানে ভোলার মত নয় এখন সেটা সূত্র ধরে আমি একটা প্রশ্ন খুব জানতে ইচ্ছে করছে যে পশুদিনের কালীপুজয়ে আমরা কি সেই কিছু পাবো সেই ধামাইল বা ধামাকা কিছু পাবো কি মানে আমাদের সিকিউরিটি সিকিউরিটি হ্যাঁ আমি সেটা জানতে যাচ্ছিলাম না ঠিক আছে এটা আসলে আমি বলবো কি 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 আয়োজন হচ্ছে আপনাদের পূজয়ে কারণ আমি খুব এক্সাইটেড অবশ্যই আমি দেখতে চাই জানতে চাই আসলে এটা চলবে আপনাদের প্রায় 6 ঘন্টার মতো হ্যাঁ সো 6 ঘন্টার মধ্যে তো শুধুমাত্র ফুড না মানে ফুড ছাড়াও আছে শুরু থেকে হয়তো আমাদের প্রথমে দিনের বেলাও দিনের বেলাও আমাদের কিছু প্রোগ্রাম থাকে 4টা 5টার দিকে বিকালের দিকে আমরা শুরু করি আসলে 5টা থেকে বলি আমরা 10টায় শেষ করব কখন আমরা আসলে 10টায় শেষ করি না আমরা 11টা 12টা পর্যন্ত চলে তো আই মানে একটার পর একটা আসলে চলতে থাকে প্রথমে হয়তো আমাদের সাংস্কৃতিক প্রোগ্রামগুলো মানে অনুষ্ঠানগুলো প্রথমে হয় আমাদের বাইরের শিল্পী আসে আবার এদেরকে হয়তো স্লট দেওয়া হয় হাফ এন্ আওয়ার তারপরে হয়তো কারোর জন্য টেন ফিফটিন মিনিট হয়তো আমাদের ইনসাইড যারা আছে ছোট বাচ্চা তাদের প্রোগ্রাম থাকে নাচ থাকে গান থাকে তো আমরা সবগুলোকে মিলিয়ে আসলে মানে সময়টা সুন্দরভাবে মানে পার করার চেষ্টা করি আর কি সুন্দর কথা আমি ছোট্ট করে আপনাদেরকে একটি সুখবর দিতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে পুজো হচ্ছে হচ্ছে লন্ডনে লন্ডনের বাইরে ক্যামব্রিজে হচ্ছে সনাতন অ্যাসোসিয়েশনও পুজো আয়োজন করেছে ইলফোর্ডেও হচ্ছে পুজো ইসলামে আপনারা করছেন পুজো আমাদের এই যে পুজো মণ্ডপগুলোতে পুজো পুজো হচ্ছে তো এই পুজোর মধ্য থেকে বেস্ট যারা পুজো করেছেন বা পুজো আয়োজন করেছেন তাদেরকে আমরা অ্যাওয়ার্ড দিতে চাচ্ছি আইন টিভির পক্ষ থেকে তো আশা করি অবশ্যই আপনারা সেই পুরস্কার পাওয়ার ডিজার্ভ করেন আমরা ডিজার্ভ করি অবশ্যই কারণ আপনাদের যতটা এই যাবত আমি আধা ঘন্টা আপনাদের সাথে কথা বলছি আমার খুবই ভালো লাগছে আপনাদের সাথে কথা বলে তো আপনাদের এখন আপনার সাথে আচ্ছা দর্শক এখন আমাদের সাথে একটি কলার আছে আমি কলারের কথা শুনি দর্শক কে আছেন আমাদের সাথে নমস্কার আদাব নমস্কার নমস্কার আদাব নমস্কার জি দর্শক জি বলুন আমরা শুনতে পাচ্ছি আচ্ছা আমার আমি ছোটবেলার কথা একটু শেয়ার করি আমার যখন বয়স দশ এগারো ছিল তখন আমাদের গ্রামের দুইটা পাশে দক্ষিণ একটা পাল গোষ্ঠী তারা এই গ্রামটা অর্ধেক গ্রাম আর অর্ধেক দাস আর আমরা মুসলিম ছিলাম মধ্যখানে বুঝলেন তো আমার ইয়ার ছিল একটা তো ও তাদের তাদের দাস যারা তো তার নাম গৌরাঙ্গ ছিল তো আমাকে তারা দাওয়াত দিত আমরা কি আমরা যেতাম পুজোতে বুঝছেন আর যাওয়ার পর অনেক কিছু দেখতাম মজা লাগতো অনেক বছর আগের কথা বুঝছেন না এই দেশে আসার পর এসব আর দেখি নাই খুব মজা লাগতো আর আমি ওরা সবাইকে মিস করি বুঝলি ছোটবেলা সাথে পাঠশালাতে পড়ছি ওরা সবাই কথা মনে হয় ওরা আছে আমাদের বাংলাদেশ ছেড়ে তারা চলে গেছে স্বাধীনতার আগেই বুঝছেন আমি সিলেটি বুঝছেন তো আমার খুব আমার আমি ভাবি তারার জন্য যার সাথে ছোটবেলা লেখাপড়া করছি পাঠশালাতে বা হাই স্কুলে এরপর যাদের দেখে আমার বাবা চাচার বয়সী আমার বাবার বন্ধু ফ্রেন্ড দূর এরকম আর কি তো সবাই কথা মনে হয় কিন্তু এই দেশে আর আমি কোনো দিন পূজা দেখি নাই বুঝছে এই একটা জিনিস আমি মিস করছি আপনি দর্শক মিস করবেন না আমাদের সাথে থাকুন এবং আপনি অবশ্যই যাবেন এসবিএল এসে পুজো দেখতে সার্বনিক জরীন বাবা অ্যাসোসিয়েশনে আপনার যে ছোটবেলার এই যে খারাপ লাগা বা এই যে আবেগ বা স্মৃতিকাতরতা এটা একেবারেই দূর হয়ে যাবে আপনি দেখতে পাবেন আপনার সেই পুজোর সেই আবেগ মাখা মুহূর্তগুলো আবার আপনার চোখের সামনে ভেসে আসবে দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি বিরতির পর ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই কোথাও যাবেন না আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আয়ন টেলিভিশনের আয়ন টিভি ইভেন্টসে দেখার জন্য সাথে আছি আমি তন্ময়া তানিয়া বিরতিতে যাবার আগে আমি বলছিলাম যারা আপনাদের দেশে লন্ডনে এবং লন্ডনের বাইরে যে কয়টি পুজো উৎসব হচ্ছে কালী পুজো বিশেষ করে তারা আপনাদের চাইলে আপনাদের ইভেন্ট এবং ছবি এবং ইনফো আমাদের কাছে পাঠাতে পারেন আমাদের আয়ন টিভি ঠিকানায় ইনফো অ্যাট আয়ন টিভি ডট কো ডট ইউকে এবং আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন টেলিভিশন স্কলে দেখানো নাম্বারে ফোন করে এবং এই মুহূর্তে আমরা যে কথাগুলো বলছিলাম আমরা কথা বলছিলাম কালী পুজো নিয়ে আর কালী পুজো নিয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত হয়েছে আরও দুজন অতিথি চলুন পরিচিত হয়ে নেই তাদের সাথে আমার সর্ব ডানে যিনি আছেন অজিত শাহ আপনারা সবাই তার সম্পর্কে অবগত এবং তার পরবর্তীতে রয়েছেন ডক্টর সুকান্ত মৈত্র ট্রাস্টি অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট অব এস এবং তার সর্বশেষ রয়েছেন সুশান্ত সাহা মিডিয়া অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য প্রথমে এই যে জিনিসটাই আমি জানতে চাইব ডক্টর সুকান্ত মৈত্র দাদা আপনার কাছে আপনি আপনার আরও একটি পরিচয় আমি জানি আপনি একজন কলেজে ইউনিভার্সিটির শিক্ষকতা করছেন পাশাপাশি এই এসবিএলের ট্রাস্টি অ্যান্ড ভাইস প্রেসিডেন্টও দুটো কাজই খুব গুরুদায়িত্ব তো সেই খাত থেকে আমি জানতে চাচ্ছি যে আপনাদের এই এসবিএল এ দুর্গা তো কিছুদিন আগে সম্পূর্ণ হয়ে গেল সামনে পাচ্ছি আমরা কালী তো এই যে কালী নিশ্চয়ই আপনাদের অনেক প্রোগ্রাম রয়েছে আগে যারা ছিলেন আমাদের আছে অতিথি হিসেবে তারা বলেছেন আপনারা চিলড্রেন এবং টিনেজারদের ইন্টারাক্ট করার জন্য আপনারা নতুন কিছু করছেন তো সেই বিষয়ে আমরা কিছু জানতে চাচ্ছি হ্যাঁ নমস্কার বেসিক্যালি আমি যখন এস এস বিএলের সাথে অ্যাটাচ হই দু হাজার বারো আমি দেখেছিলাম তখন থেকেই আমার মনের ভিতরে একটা ইচ্ছে ছিল যে আমি বাচ্চাদেরকে নিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে একটু কিছু কাজ করি আমি তখন থেকেই আমার ইচ্ছে এবং শুরু করেছিলাম ঠিক তখন থেকে গুটি গুটি পায়ে আমরা অনেক দূর এগিয়েছি আমরা ডিফারেন্ট টাইপের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করে থাকি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছেন তাদেরকে নিয়ে আমাদের ইউথদেরকে নিয়ে আমাদের কিডস কিডস যারা রয়েছে তাদেরকে নিয়ে আমরা আমাদের প্রধান যে উদ্দেশ্য হলো যে আমাদের যে কি ম্যাসেজটা ওরা বুঝতে পারে কি না কারণ ওরা স্কুলে যায় এখানে তারা ব্রিটিশ ভ্যালু প্রমোট করছে পাশাপাশি সেটাকে প্রিজার্ভ করে দেশীয় হেরিটেজ দেশীয় আমাদের ওই কালচারটাকে আমরা ওদের মাধ্যমে হ্যাঁ প্রকাশ করার চেষ্টা করছি এবং ওরা এই কী মেসেজটা বোঝে কিনা যেমন কালী পুজোর যে কী মেসেজ রয়েছে যদি আমাদের পাস্টে দেখি কালীর কোথ থেকে জন্ম হলো আমার দুর্গার ফোরহেড থেকে তার কি উদ্দেশ্য ছিল সো ইভেলকে ডিস্ট্রয় করা ইগোইজমকে ডিস্ট্রয় করে আজকে তুমি তোমার ভিতরের ভিতরে যে ইগোইজম আছে আজকে আমরা সারা পৃথিবীতে যেটা দেখতে পাচ্ছি সেই ইভেল ডিস্ট্রয় করে তুমি সত্যের প্রতিষ্ঠা করো দুর্গার একটি শক্তির রূপ কালী 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 তাকে আমরা শ্যামা মা বলছি এবং এই মেসেজটা যখন এর পাশাপাশি ওরা যাতে কখনোই নিজেদেরকে এটা মনে করে না যে আমি আমার রিলিজিয়ান প্র্যাকটিস করছি এবং আমি আমার জিনিসটা জানি না এই ব্যাপারটা যেন কখনো ওদের ভিতরে আসে না ওরা কারণ এখন কিন্তু কালী শুধুমাত্র আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ নেই দীপা দীপা দিওয়ালি কিন্তু এখন শুধুমাত্র আমাদের দেশে না সারা বিশ্বে জানছে যখন ওদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা কেন দিওয়ালি সেলিব্রেট করছো হ্যাঁ এই যে দিওয়ালি একটা লাইট তুমি জ্বালাচ্ছ কি জন্য তুমি এটা করছো ওদের রিলিজিয়াস স্টাডিজ আছে অন্ধকার হ্যাঁ তোমার মনের ডার্কনেসটাকে হ্যাঁ থেকে বেরিয়ে আসো তুমি লাইটে এসো তোমার মনের মনের ভিতরে যে ডার্কনেস তোমার নিজের ভিতরে সেখান থেকে তুমি সত্যের এবং তোমার জয়টা সবার মাধ্যমে ছড়িয়ে দাও তো এই মেসেজগুলো যারা মানে ওরা যাতে বুঝতে পারে এবং যখন প্রয়োজন ওদের স্কুলে আসুক ওদের কলেজে আসুক ইউনিভার্সিটিতে আসুক ওরা যেন এটা অন্যদের মাঝেও বলতে পারে যে আমাদের এটা উদ্দেশ্য আমরা এটা করি খুবই ধন্যবাদ দাদা আপনাকে এবার যাচ্ছি সুশান্ত দাদার কাছে যে অ্যাজ এ মিডিয়া অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি পাবলিসিটি সেক্রেটারি আপনার তো অনেক গুরুত্ব তার কারণ এখন হচ্ছে ফেসবুকের যুগ মিডিয়ার যুগ আমরা যে কোনো প্রচার প্রসার করতে চাই আমাদের কিন্তু আগে মিডিয়ার সাথে রিলেটেড হতে হবে তো এই যে পুজো কালী পুজো এই কালী পুজো নিয়ে আপনাদের পাবলিসিটিটা কেমন চলছে বা আপনাদের সারা কেমন পাচ্ছেন মানুষের অসংখ্য ধন্যবাদ প্রথমেই লাইক বলতে চাই যে সার্বজনীন বাবা লোকনাথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়ন টিভিকে অত্যন্ত ধন্যবাদ এবং সত্যি কথা বলতে কি আসলে পাবলিসিটি ইজ এ বিগ ফ্যাক্টর বিকজ অ্যান্ড অ্যাজ এ অর্গানাইজেশন চ্যারিটি অর্গানাইজেশন পাবলিসিটি কাইন্ড অফ এ মিরর অ্যান্ড লাইক ইউনো ইট ইট উইল রিফ্লেক্ট এনিথিং লাইক ইন্টার ইয়ার অ্যান্ড লাইক ইউনো ইট উইল কানেক্ট পিপল অ্যান্ড পিপুল উইল ইন্টার্যাক্ট উইথ আস আস অ্যান্ড বেসিক্যালি পিপুল উইল কাম অ্যান্ড দ্যটস ওয়াই পাবলিসিটি ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড যেভাবে আপনি বললেন যে এখন আসলে মিডিয়ার যুগ এবং ফেসবুকের যুগ এবং সবাই আসলে অনলাইনে দেখতে পছন্দ করে সো ওটাকেই আমরা মেইনলি প্রাধান্য দিচ্ছি অ্যান্ড অবভিয়াসলি আমরা চেষ্টা করি সবসময় লাইক ইউনো ওয়ার্কিং ইন এ থিম অ্যান্ড i'm very privileged like you know we have a very good team and uh, we always get mm. good support from our advisor seniors and uh, current president <laughs> and secretary so basically that's the way to go and uh, like you know সত্যি কথা বলতে কি like ami je more precise like, you know, what we are doing and what is like, you know, current um, cultural program. Or what we we are uh, doing um, for each um, days, like you know, interactively, so that people know oh. and they obviously in get interested and uh, come Definitely. come to the uh, festival. Right. So this is the same thing we are doing um, uh, in Kali Puja, and okay. uh, uh, because as Dada said, like you know, the Kali Puja Diwali is like you know, festival of light. So like you know, kill the demon and like you know, so that our kids and um, uh, like you know children know our culture and the way we, we are relaying mm -hmm. that must be the right way of doing it so that's that's the way we are trying so that we, we do it properly so that our kids gets the right message and obviously uh, it reflects our very uh, very uh, yeah right. future generation so mm -hmm. that's that's the way we are doing and um, like you know I must say like,

people like, you know, from everywhere in the UK, they come and uh, visit us. Absolutely. And like, you know, they enjoyed our okay, yeah. cultural program, brilliant cultural program, and like, okay. you know, our pujas. And uh, I feel privileged, like, you know, when I see people coming from Northampton or like, you know, Leicester, that's and okay. they talk to us, like, you know, it, it is really a privilege when they are coming from all the way from there. So that's, that's the thing, like, you know, it's, uh, we are working hard, and obviously um, as an organization we are growing আচ্ছা অনেক ধন্যবাদ দাদা আপনাকে আমাদের সাথে যুক্ত হয়েছে একজন দর্শক কথা বলি তার সাথে প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে হ্যালো হ্যালো দুঃখিত দর্শক আমরা আপনার সাথে সংযুক্তি আমাদের বিচ্ছিন্ন হয়ে গেছে আপনি আবারও চেষ্টা করুন আমাদের সাথে যুক্ত হওয়ার তো এবার কাছে জানতে চাচ্ছি আপনি তো কারেন্ট টেম্পল কমিউনিটির একজন তো এই হিসেবে আপনার কি কি আসলে ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সকল দর্শককে যারা আমাদেরকে ফেসবুক এবং আইএন টিভিতে দেখছেন এখন উই আর রিয়েলি গ্ল্যাড টু হেয়ার টু ডাইম এস সার্বজনীন বাবা লোকনাথ অ্যাসোসিয়েশন ইউকে আপনারা জানেন যে নবছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ধীরে ধীরে একটা ম্যাচিউর্ড অর্গানাইজেশনের দিকে আমরা এগোচ্ছি তবে প্রত্যেকটা অর্গানাইজেশনের ভিত্তি হিসাবে তাদের একটা স্থায়ী জায়গার প্রয়োজন হয় স্থায়ী স্টাবলিশমেন্টের প্রয়োজন হয় আমরা সবাই মিলে চাচ্ছি যে আমরা বাবা লোকনাথের একটি সেন্টার করব একটি টেম্পল করব একটি রিসার্চ সেন্টার করব যেখানে আমরা আমাদের ফিউচার প্রজন্মকে বাংলা সংস্কৃতি সনাতন ধর্ম এই বিষয়ে যে জ্ঞান আছে এই বিষয়ে যে শিক্ষা আছে সেটা আমরা তাদেরকে আলোর করতে পারবো ধন্যবাদ দাদা তো এখন জানতে যাচ্ছে যে এইবার কালী পুজোয় আপনাদের কি কী আয়োজনগুলো হচ্ছে আর কি কি কে কোন বয়সের মানুষরা খুব বেশি পার্টিসিপেট করছে আর কী কী খাওয়া দাওয়া অবশ্যই তো খাওয়া দাওয়ার পূজা মানেই হচ্ছে খাবারের একটা গন্ধ আমরা নাকি পাই পুজোর খাবার তো মুখে লাগা লেগে থাকার মতো তো এই ব্যাপারগুলো একটু জানতে চাই থ্যাংক ইউ আসলে কালী মাত্র আমরা দুর্গা পুজো শেষ করলাম সামনেই কালী পুজো এই রোববার তো আপনারা জানেন যে একটা পুজোতে শুরুই হয় আমাদের মাকে পুজো দেওয়ার মাধ্যমে সেখানে বিভিন্ন ধরনের ফল বিভিন্ন ধরনের নাড়ু আপনারা জানেন লুচি সন্দেশ অনেক সময় হয় যে আমাদের যারা ফিমেল মেম্বাররা আছেন এস বিএল হ্যাজ এ ভেরি স্ট্রং ওমেনস টিম তারা নিজেরাই কিন্তু নিজেদের উদ্যোগেই অনেকে বাসা থেকেও নিয়ে আসেন আমরা অন দ্য স্পটে লুচি সুজি সন্দেশ নারু এগুলোর ব্যবস্থা করে থাকি উইথ ফ্রুটস পুজোর জন্য এবং সাথে তো হরেক রকমের মিষ্টি থাকে এরপরে যে সাতশো আটশো ডিবটি আসেন তাদের জন্য আমাদের কিচেন ম্যানেজমেন্ট টিম মানে রিয়েলি হার্ড তাদের উপর যেই পরিমাণ পরিশ্রম যায় আসলে আমি রিয়েলি থ্যাংকফুল টু দেম যে গত নবছর ধরে প্রত্যেকটা ইভেন্টে ওনারা যেভাবে সাপোর্ট করেছেন আমাদের কিচেন ম্যানেজমেন্ট টিম টু এন্টারটেন অল আওয়ার ডিভোটিস আই মিন দে ডিজার্ভ আওয়ার প্রণাম সো তাদেরকে আমি আবারই হার্টিস্টলি কংগ্রেচুলেট করছি তো তারা বিভিন্ন ধরনের প্রসাদ আয়োজন করবেন স্বভাবতই আমাদের যেটা থাকে বিভিন্ন ধরনের নিরামিষ থাকে ডাল থাকে আমাদের অ্যাবোজিন ফ্রাই লাইক বেগুন ভাজি আলু ভাজি বাচ্চাদের যেটা লাইক করে পায়েস থাকে এবং কখনো কখনো পোলাও রাইস করা হয় কখনো কখনো জিরা রাইস করা হয় সো দেয়ার আর ডিফারেন্ট সো এটা ডিপেন্ড করবে আমাদের যিনি এবার কিচেনের দায়িত্বে আছে আমি আউল ইট চিনময় ঘোষ আমাদের ওয়ান অফ দ্য মেইন ট্রাস্টিজ তো কি প্ল্যান করেছে তবে দেয়ার উইল বি লট অফ গুড ফুডস লট অফ গুড ফ্রুটস অ্যান্ড ওভিয়াসলি পুজোর যেই অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট হবে আমরা সবাই মিলে আনন্দ করবো এবং আপনি যেটা বললেন আমাদের স্ট্রং কালচারাল টিমও আছে এবং তারা নিশ্চয়ই ব্লকবাস্টার প্ল্যান করেছেন ওভিয়াসলি আপনারা যারা লন্ডনের বাইরে থাকেন বা ভেতরে থাকেন আসবেন আমাদের পুজোয় সো আপনারাও আমাদের ব্লক বাস্টারে জয়েন করতে পারেন আর একটা বিষয় না বললেই নয় আমাদের আসলে বর্তমান কমিটির প্রেসিডেন্ট ডক্টর বিশ্বজিৎ রয় এবং অনুপম সাহা অ্যাজ এ সেক্রেটারি তারা বিভিন্ন পার্সোনাল কমিটমেন্টের কারণে আজকে আসতে পারেনি তাদের অনবিহাফে আমি এসবিএল এর পক্ষ থেকে আপনাদের সবাইকে কালীপূজয়ে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি এই অনুষ্ঠান সম্পর্কিত বা আপনাদের পূজো সম্পর্কিত বা দর্শককে যে কোনো কিছু বলতে চাইলে আপনারা বলতে পারেন দাদা আপনি আমরা প্রতিবারের মতো এবারেও কালীপূজয়ে আমাদের ইয়াং জেনারেশনদেরকে নিয়ে নানা রকমের অ্যাক্টিভিটিস এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করব সো আমরা আমি আশা করব আপনাদের আমরা অলরেডি আমাদের প্যারেন্টসদের ভিতরে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পেরেছি সো আমাদের সেখানে থাকবে আর্ট কম্পিটিশন স্পিচ কম্পিটিশন আমাদের থাকছে কুইজ কম্পিটিশান কালী পুজোকে নিয়ে দিওয়ালিকে নিয়ে সো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সো আমরা ভ্যারাইটিস অ্যাক্টিভিটিস করি যাতে যে যেগুলো ওদেরকে মানে খুবই সাপোর্ট দেয় যখন ওরা স্কুলে যাবে এই জিনিসগুলো ওদেরকে একটা বেস বেস বিল্ড করতে সাহায্য মানে হেল্প করে সো ডেফিনেটলি সব বাচ্চাদেরকে নিয়ে আপনারা আসুন এবং আপনারা আমাদের কালচারাল টিমকে উপভোগ করুন আর বাচ্চারা তাদের গুলো এক্সট্রা কারিকুলার গুলো অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমাদের সাথে আছেন একজন দর্শক কথা বলছি তার সাথে হ্যালো 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 নমস্কার দর্শক কি আছেন আমাদের সাথে হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন হ্যালো আমি আমি রূপম বলছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন জি দর্শক শুনতে পাচ্ছি ধন্যবাদ আমাদের ফোন করার জন্য জি দর্শক বলুন আমরা আপনাদের সাথে আছি আমার কোশ্চেন হচ্ছে ওই হ্যালো আপনি আমার কত শুনতে পাচ্ছেন জি আমি শুনতে পাচ্ছি হ্যালো দুঃখিত দর্শক লাইনটি কেটে গেছে দর্শক আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি তবে যারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান বা যারা আমাদের এই আয়োজনের সাথে এখনও যুক্ত হতে পারেননি তারা চাইলে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন এবং আপনাদের ডিটেলস পুজোর ডিটেলস আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন অ্যাড্রেস ইনফো অ্যাট দ্য রেট এবং আপনারা চাইলেও সরাসরি কলেন আর দেখানো নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন দর্শক আম আশা করি আমাদের আজকের এই আড্ডাটি আপনাদের অনেক ভালো লেগেছে আর যারা আপনারা পুজো দেখতে চান এস এর ইস্টামে পুজোয় চলে যাবেন সার্বজনীন বাবা লোকনাথ অ্যাসোসিয়েশনের পুজো দেখতে চলে যাবেন আশা করি অনেক ভালো লাগবে সাতাশ তারিখে আমি আবারও বলছি সাতাশ তারিখে কালী পুজোয় সবাই পুজো দেখতে যাবেন এবং অনেক আনন্দ থাকবেন অনেক শুভকামনা রইল আপনাদের জন্য আপনাদের ভালো থাকা এবং আপনাদের ভালো লাগার সব কিছু নিয়ে আয়ন টেলিভিশনের সাথে থাকুন আর আজকে আমি তানিয়া বিদায় নিচ্ছি সবাইকে আবারও নমস্কার শুভরাত্রি